আজ আমি আপনাদের সামনে 12তম বিসিএস এ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। সাধারণ জ্ঞানগুলো বলতেছি, ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডনে। রূপসী বাংলার কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাসকে। শাহ মোহাম্মদ বলকি মাজার কোথায়? মহাস্থানগড়ে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয়েছিল? 1956 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি কাব্যটি অনুবাদ করেন? 1910 সালে, এবং এটি প্রকাশিত হয় 1913 সালে। এর জন্য তিনি নোবেল পুরস্কার পান। বীরাঙ্গনা কে লিখেছেন? বীরাঙ্গনা একটি পত্রকাব্য, এটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বলা হয়। স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায়? উক্তিটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, উক্তিটি কে বলেছেন? মাহবুবুল আলম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।